আমি হাড় ক্ষয় শব্দটির সঙ্গে রীতিমতো যুদ্ধে অবতীর্ণ হয়েছি। হাড় ক্ষয় শব্দটি বলা যাবে না, আমি মনে করি এটি বলাটা ঠিক না, কারণ এটি আমাদের মানসিক অবস্থায় মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে। লোকেরা তার মানুষরা সাধারণ মানুষরা এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে নিজেকে গুটিয়ে নেয়, যেটি বলা ঠিক না এবং এটি বলতে কোনো কিছু নাইও। পরিবর্তন তো হচ্ছেই, আমি বারবার বলি হাড়ে আমাদের পরিবর্তন বরঞ্চ কম হয়, মাংস যদি শক্তিশালী রাখা যায়। ঠিক তেমনি আমাদের যেমন চুল পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, মাসিক বন্ধ হচ্ছে, আমাদের চামড়াগুলো খুচকে যাচ্ছে, এগুলো তো স্বাভাবিক পরিবর্তন। কাজে এটা নিয়ে কেন আমি বলবো, আর কাজকাম করতে তো বেশি করে বলবো। আমার মাথায় আগে ওজন নিয়ে মানুষ তিনতলা চারতলা উঠতো, বোঝা নিয়ে আইলের করে মানুষ সেই ধানের বিরাট বিরাট বস্তা নিয়ে বেড়াতো, ঘরের মধ্যে একটা করে বাঁশের বাঙ্কুয়া বলতো, সেগুলো নিয়ে বাজারে বিক্রি করে বেড়াতো, বাড়ি পাড়ায় পাড়ায় মানুষ, এই মানুষ এখনও চোখের সামনে ভাসে সেই মানুষগুলোর কথা, তারা কী করে ভালো থাকতো। কাজে এইটি মোটেই সুন্দর কথা নয়, সুন্দর কথা হলো এক্সারসাইজ করা, জিমে যাওয়া, সাইকেল চালানো, সাঁতার কাটা, এগুলো সব করে শরীরকে ফিট করতে হবে। না পিছনে হাড় বাড়াতে এটা রেট্রো ক্যালকানিয়াল বার্সাইটিস বলি আমরা, এটি গরম পানিতে ডুবিয়ে ডুবিয়ে লবণ দিয়ে নাড়াতে হবে, একটু উঁচা জুতা যদি পারা যায় হিল উঁচা করে হাঁটতে হবে, আর হলো যে এক্সারসাইজ করতে হবে এটি, আর একটু পেইন কিলার কিছু খেতে হবে সামান্য যৎসামান্য। এটি করেই মনে রাখতে হবে এটি হাড় বাড়া বলতে কিছু নাই, এটা অনেকেরই আমাদের যেখানে আমাদের টেন্ডো অ্যাকিলিস রকটা লেগে যাচ্ছে সেখানে হয়তো বা একটু ইরিটেশন করে 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 ওখানে একটা পয়েন্টেড হাড় একটু সামান্য দেখা যায়, কিন্তু তাই বলে এটা নিয়ে ঘাবড়াবার কোনো কারণ নেই। এবং কোনোতেই ইঞ্জেকশন দেওয়া এখানে যাবে না, এখানে স্টেরয়েড ইঞ্জেকশন ঢুকায় দিয়ে প্রচুর মানুষের ক্ষতি করে ক্ষতি হয়, এখানে এই টেন্ডনটা তাড়াতাড়ি করে ছিঁড়ে যায়, কাজে এগুলো কিছু করা যাবে না, আপনি অবশ্যই ভালো হয়ে যাবেন এমনি এমনি। এটি কোনো বয়স না, এটি কোনো বয়সে না, কাজে এই ব্যথা কথা বলা যাবে না। আর আমি বারবার বলি 90% লোকেরই মাথা ব্যথা আছে, মাথা ব্যথা নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, মাথা ব্যথাকে নিয়ে কখনোই ভয় পাওয়া যাবে না। আপনি একটু মাথা ব্যথা হলো ওই সময় একটু সামান্য কিছু একটু সব কিছু রেস্ট্রিক্টেড করেন, তারপরে আপনি চলাফেরা করেন, দৌড়ঝাঁপ করেন, শরীরটাকে ফিট করেন, ফিট রাখেন, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। এটি জটিল সমস্যা, এটি জটিল সমস্যা, উপর থেকে পড়ে যদি পায়ের সেন্স না থাকে এবং যদি পেশাব নিয়ন্ত্রণ না থাকে তাহলে বুঝতে হবে মেরুদণ্ডের হাড়ের মধ্যে আপনার মারাত্মক আঘাত লেগে হাড় ফেটে আপনার স্পাইনাল কর্ড বা স্নায়ুকে ধ্বংস করেছে, স্নায়ুকে নষ্ট করে দিয়েছে, এবং এটি খুবই একটি মারাত্মক দুর্ঘটনা আমি বলবো জীবনের, কারণ এখানে ভালো হওয়াটা খুবই কঠিন। তবে হ্যাঁ, ধীরে 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 অনেক উন্নতি হয়ে থাকে এবং যে মানুষটি সম্পূর্ণ প্যারালাইসিস হয় তারও অনেকটা উপকার হয়। তো আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার আশেপাশে কোনো স্পাইন সার্জন বা নিউরো সার্জন দেখান, দেখিয়ে পরামর্শ নিন কী করা যাবে। ধন্যবাদ আপনাকে। কেনি আঙ্গুলের কোনো সমস্যা, আপনি যদি বারবার নাড়াতে থাকেন, ভাঁজ করতে থাকেন, কেনি আঙ্গুল হলো এটা স্মল ফিঙ্গার বলি আমরা, লিটল ফিঙ্গার, তো এটাকে বারবার করে যদি ভাঁজ করা যায়, কাজ করা যায়, এরা অবশ্যই সে মানে পাওয়ারফুল হবে যে ফুলে গেছে। তবে আপনি এক্স রে করতে পারেন যদি ফুলে যায় এবং ব্লাড টেস্টও করতে পারেন, এছাড়া আমি কোনো অন্য কিছু দেখি না। তবে হাতটা ঝুলিয়ে না রেখে উপরে রেখে বল চেপেন, কাপড় চেপেন, তোয়ালা চেপেন, গামছা চেপেন, অনেক ভালো ফলাফল দেবে।